বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সেই সাথে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরেও তিনি উদ্বেগ জানান সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক জানান জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সোমবার ছাত্র বিক্ষোভ আবারও শুরু হওয়ার খবর জানতে পেরেছেন তিনি এই পরিপ্রেক্ষিতে সবাইকে শান্ত ও সংযম প্রকাশের আহ্বান জানান শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে উদ্বেগ জানিয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব সহিংসতার সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বানও জানিয়েছেন অ্যান্টনিও গুতেরেস